আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নিয়ে। এটি মূলত সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, অর্থাৎ এটি সায়েন্সের জন্য বেস্ট একটা ইউনিভার্সিটি। এটা সাস্টের পরপরই হাজী মোহাম্মদ দানেশের অবস্থান, কিন্তু এখানে মানবিকেরও কিছু সিট আছে। তোমরা যারা বি ইউনিট প্লাস কম্বাইন্ড ইউনিটটিতে ভর্তি হতে চাও, তোমাদের জন্য কি কি সাবজেক্ট আছে এবং সেই সব সাবজেক্টের কতটি আসন সংখ্যা এবং কত স্কোর হলো তুমি হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবা, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো হাজী দানেশে সোশ্যাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত সাবজেক্ট আছে ইংলিশ। ইংলিশে এখানে সিট আছে 80টা, সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানের সিট আছে 80টা, ইকোনমিক্সে সিট আছে 80টা এবং ডেভেলপমেন্ট স্টাডিজে সিট আছে 40টা। যেহেতু একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, তো এখানে মানবিকের জন্য মাত্র 4টা সাবজেক্ট থাকাটাই স্বাভাবিক। তো এখানে কাদের ভর্তি হওয়া উচিত? যারা উত্তরবঙ্গের ছেলে মেয়ে আসো, তোমরা উত্তরবঙ্গের বাইরে কোথাও পড়তে যাবে না, তো তোমাদের যাদের মোটামুটি ভালো স্কোর আছে তোমরা এখানে পড়তে যেতে পারো, অথবা যাদের মেইন প্রায়োরিটি থাকে সাবজেক্ট মোটামুটি নাম্বার, তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো বাইরে থেকে এসে। তো এখন কথা হচ্ছে কত স্কোর হলে তুমি হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবা। বরাবরই আমি যেটা বলে আসছি যে তোমরা যারা 60 থেকে 65 স্কোরে আসো, তোমরা যদি চাও তাহলে এখানে যে কোনো একটা সাবজেক্টে তুমি পড়তে পারো তোমার ইচ্ছা মতো। যারা 55 থেকে 60 আসো, তোমরাও চাইলে এখানে যে কোনো একটা সাবজেক্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সোশিওলজি বা ইংলিশ যদি চাও তাহলে পড়তে পারো। আর যারা 50 আসো, তোমরাও চাইলে শেষ পর্যন্ত এখানে দেখতে পারো যে মেরিটগুলো দেওয়ার পর তুমি দেখতে পারো যে তোমার এখানে চান্স হবে কিনা। যদি তারা 50-এর উপরে আসো, ইনশাল্লাহ তোমরাও চান্স পেয়ে যেতে পারো। হাজী মোহাম্মদ দানেশ ইউনিভার্সিটি এরিয়া হচ্ছে 130 একর, যেটা পরিপাটি এবং গোছানো একটা ইউনিভার্সিটি। আমি নিজেও সেখানে পরীক্ষা দিতে গিয়েছিলাম এবং আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে ইউনিভার্সিটির পরিবেশটা খুব গোছানো এবং সুন্দর মনোরম। তোমরা ইউনিভার্সিটিতে গেলে তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।